আমাদের বাপ মা যারা আমাদের বয়সী আছেন, যারা 40, 45, 50 বছর বা আরও বেশি বয়স পাইছেন, আপনাদের ছোটবেলার কথা চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাদের রোজা রাখার জন্য বলা লাগতো না, মা বাপ বরং ডেকে ডেকে উঠে রোজা রাখাইতো। আর এখন বাপ মা পোলাপান রে এত আদর করে, রোজা রাখতে দেয় না। বাবা রোজা রাখলে তোমার শরীর খারাপ হবে। আমি বলি শুনেন, পোলাপানকে এইরকম অতিরিক্ত আদর করে, আদর করা ভালো কিন্তু অতিরিক্ত আদর করে পোলাপানকে এক একটাকে ফার্মের মুরগি বানাইতেছেন। সব পোলাপান আজকাল কিসের মতো হয়? ফার্মের মুরগির মতো, না দুষ নুদুষ, কিন্তু না বুদ্ধিশুদ্ধি আছে না শরীরে সেরকম শক্তি। আমরা ছোট থাকতে এই সমস্ত পোলাপানের চেয়ে বহুত বেশি শক্তি ছিল আলহামদুলিল্লাহ। দৌড়াদৌড়ি করতে পারতাম, ছোটাছুটি করতে পারতাম, গোল্লা ছুট খেলতে পারতাম। এখন পোলাপান শহরের পোলাপান গ্রামের পোলাপানের সাথে লাগাই দেন, পিঠে ভূত বানা গেলেন। অতিরিক্ত আদর করে আপনি ছেলেকে ধ্বংস করছেন। মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতা লাগে না। ভোগ তো গরু ছাগলও করতে পারে, কুকুর শুকুরও করতে পারে, পশু পাখিও করতে পারে। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, ত্যাগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। বাচ্চাকে ত্যাগ শিখান, ভোগ শিখানোর দরকার নাই। ওর জীবনে সবকিছু ব্যাটে বলে হয়ে যাবে, জীবনে সবকিছু মসৃণ হয়ে যাবে এটা জরুরি না। অনেক কিছু তার জীবনে বাধা আসবে, তাকে কষ্ট করা শিখান, তাকে পরিশ্রম করা শিখান, তাকে ত্যাগ করা শিখান। ক্ষুধার যে কি কষ্ট এটা তাকে বুঝান, তাহলে গরিব মানুষদের কষ্ট সে বুঝবে, সে গরিবদের পাশে দাঁড়াবে। আর শুধুমাত্র সারাদিন খাওয়াইয়া পড়াইয়া ওরে ফার্মের মুরগির মতো বানাবেন, ও নাদুষ নুদুষ সবে ঠিক আছে, কিন্তু ত্যাগ শিখবে না, সে মানুষের কষ্ট বুঝবে না। মানুষের কষ্ট যখন বুঝবে না, এই বাচ্চা বড় হয়ে তার বাপ মার কষ্ট সে বুঝবে না। ঘরে ঘরে আজ মানুষ তৈরি হচ্ছে, এই জন্য মা বাপ তাদেরকে সেক্রিফাইস শিখায় না। মনে রাখবেন, রোজা রাখলে বাচ্চা মরে যাবে না। পৃথিবীতে একটা ঘটনা ঘটে নাই যে রোজা রাখে, রোজা রাখার কারণে বাচ্চা 10 বছর 12 বছর কিশোর রোজা রাখছে তাই মরে গেছে। শুনছেন কোনোদিন আপনারা? মরবে না, বরং রোজার কারণে মানুষ স্বাস্থ্যগতভাবে আরো ভালো থাকে, আরো ভালো থাকে। যদি স্বাস্থ্যের ক্ষতিও হয় তো আমার আল্লাহর জন্য আমি করব। এই বাচ্চা একসময় রোজা রাখা শিখবে, অভ্যাস যদি না করান তাহলে সে শিখবে না। এ অমানুষ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে এই বাচ্চা জাহান্নামে নিবে, যে আমার মা বাপ আমাকে দুনিয়াতে বহু কিছু শিখাইছে, রোজা শিখাই নাই, নামাজ শিখাই নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।